738 কোটি 41 লক্ষ টাকা ব্যয়ে 35টি প্রকল্পের শিলান্যাস এবং 12টি প্রকল্পের উদ্বোধন করা হলো কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক থেকে। গ্রামীণ এলাকার পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। 12টি প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। যে প্রকল্পগুলো শিলান্যাস করা হলো তার মধ্যে অন্যতম হলো কল্যাণী এবং হরিণঘাট অঞ্চলের জন্য পানীয় জলের প্রকল্প। এতেই ব্যয় হবে 313 কোটি টাকা। এতে সম্পূর্ণ হরিণঘাট অঞ্চল এবং কল্যাণী শহরের প্রায় 1,20,000 মানুষ বিশেষভাবে উপকৃত হবে। আর একটা আপনাদের কাছে আমরা জানাই, এগুলো উদ্বোধন করে দেওয়ার জন্য আমি বলে দিলাম উদ্বোধন এবং আর একটা জানাই যে 2024-এর মধ্যে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে যাতে বাড়ি বাড়ি সবার পাইপ ওয়াটার জল পিএইচই পৌঁছে দিতে পারে, সেই কাজটাও শুরু হয়েছে। উদ্বোধনটা করে দাও, ওটা চালু করে দাও, অডিও ভিজুয়াল চালু করে দাও। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।